কক্সবাজার শহরে বিভিন্ন সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে প্রায় 2 থেকে 3 ফুটের মতো পানি উঠে জোয়ারে দোকানপাট ও নিচু স্থানের বসতবাড়ি পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, আমাদের এই শহরটি পর্যটন নগরী কক্সবাজার হিসেবে সারা বিশ্ববাসীর কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয়, কিন্তু বাস্তবে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ভ্রমণে এসে নিজের চোখে দেখেছেন কেবল তারাই ভালো জানেন এখানকার রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কেমন ও বৃষ্টিপাত হলে আরও কত ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই এবং কোনো অফিস আদালত কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। যদিও কোনো মানুষ জরুরি ভিত্তিতে জীবন জীবিকার তাগিদে অথবা কোনো মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়, সঠিক সময়ের মধ্যে পৌঁছানো যায় না। এমনকি নিচু এলাকার বসতবাড়ি সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যায়, এতে অনেক মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই এখানকার এলাকাবাসী, স্থানীয় প্রতিনিধি, সংসদ সদস্য সহ কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করে বলেন, যেন সরকার এই কক্সবাজার শহরে রাস্তাঘাট মেরামত করার উদ্যোগ নেয়, তাহলে কক্সবাজারবাসী চিরকৃতজ্ঞ থাকবে। Yeah.